হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে হচ্ছে 23শে মে এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আজকে 10টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন ডিটেলসে বলবো এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হচ্ছে। আমাদের দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে প্রত্যেক দিন 7:30 PM আমাদের স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে, তো সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, তো সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন করো। সমস্ত রকমের লিঙ্কগুলো এবং নোটিশগুলো কিন্তু আমরা টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর জীব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? জীব বৈচিত্র্যের জন্য বা জৈব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস, অর্থাৎ কি না ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, প্রত্যেক বছর 22শে মে দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হিসেবে পালন করা হয়ে থাকে? ডিটেলসে জানবো, কিছু মানবিক কর্মকাণ্ডের কারণে কি হচ্ছে না জৈবিক বৈচিত্র্যের উল্লেখযোগ্য হ্রাসের বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ প্রতি বছর 22শে মে জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস উদযাপন করে থাকে। মানুষের কর্মকাণ্ডের জন্য দিন দিন কি হচ্ছে না জীব বৈচিত্র্য উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু হ্রাস পাচ্ছে, সেজন্যই মানুষকে সচেতন করার জন্য প্রত্যেক বছর এই দিনটি পালন করা হচ্ছে। এবারের থিম কী ছিল? এবারের থিম হচ্ছে উই আর পার্ট অব দ্য সলিউশন। তো এটা রাষ্ট্রসংঘ পালন করছে, তাহলে রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল বা সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্তোনিও গুতেরাস। পরবর্তী প্রশ্নে যাব আমরা। তার আগে বলবো, আমাদের ক্লাসটা যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমরাও আজকেও 1000 লাইকের টার্গেট রাখছি, আশা করছি প্রত্যেকে তোমরা আমাদের এই টার্গেট পূর্ণ করে দেবে। তো দ্বিতীয় প্রশ্ন, প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা, তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন, যতগুলো প্রশ্ন করাবো প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসি। তো সুন্দরলাল বহুগুণা সম্প্রতি মারা গেলেন, তিনি চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সুন্দরলাল বহুগুণা নামটা তো আমরা আশা করি যে প্রত্যেকেই শুনে থাকবে। তো তিনি চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1980 দশকে বনাঞ্চল ধ্বংস করে তেহেরি ড্যাম সহ বড় বড় ড্যাম নির্মাণের তিনি বিরোধিতা করেছিলেন। তেহেরি ড্যাম তোমরা নাম শুনেছো, ভারতের আই থিঙ্ক ভারতের এটা সর্বোচ্চ ড্যাম। তো এই ড্যাম তৈরি করার সময় তিনি বিরোধিতা করেছিলেন। লোকাল মহিলাদের সঙ্গে নিয়ে ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন যেগুলো রয়েছে সেখানে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন 1970-এর দশকে, এবং তার চিপকো আন্দোলনের স্লোগান ছিল ইকোলজি ইজ দ্য পারমানেন্ট ইকোনমি। ঠিক আছে, তো সুন্দরলাল বহুগুণা অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে দেখো, সম্প্রতি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে কার নাম উঠে এসছে? তো এশিয়ার বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আদানি গ্রুপসের কর্ণধার গৌতম আদানি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি, প্রথমেই রয়েছেন মুকেশ আম্বানি। প্রথমে তো মুকেশ আম্বানির টোটাল সম্পত্তি হচ্ছে যেখানে প্রায় $77 বিলিয়ন, গৌতম আদানি হচ্ছে $67 বিলিয়ন। এবং তোমরা অনেকের মনেই প্রশ্ন থাকে যে রতন টাটা, টাটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু এই তালিকায় 1 থেকে 10-এর মধ্যে থাকছেন না কেন? কারণ দেখো, রতন টাটা এই যে টাটা কোম্পানি সেটা কিন্তু প্রচুর শেয়ারে ভাগ রয়েছে এবং তাদের প্রায় 66% চ্যারিটিকে দেওয়া হয়, সেজন্যই এই টাটা গ্রুপসের টোটাল অর্থ সম্পত্তি এদের থেকে প্রচুর বেশি থাকার ফলেও কিন্তু রতন টাটা এই সিরিয়ালে নেই। ঠিক আছে, টোটাল সম্পত্তি প্রায় $120 বিলিয়নের মতো টাটা কোম্পানি। তো এখানে আমাদের মনে রাখতে হবে, প্রথম হচ্ছে মুকেশ আম্বানি, দ্বিতীয় গৌতম আদানি। নেক্সট যাব, সম্প্রতি আলোকরঞ্জন ঝা কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? তো আলোকরঞ্জন ঝা সম্প্রতি বেলারুশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বেলারুশে নিযুক্ত হলেন, তাহলে বেলারুশের ক্যাপিটাল হচ্ছে মিনস্ক, প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো, কারেন্সি হচ্ছে রুবেল। দেখো তারপর, এবং আলোকরঞ্জন ঝা 2002 সালের ব্যাচের IFS অফিসার ছিলেন। তারপর দেখো 5 নম্বর, আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে কোন রাজ্য প্রথমে অবস্থিত?
তো আয়ুষ্মান ভারত, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে কর্ণাটক প্রথমে রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটক। ডিটেলসে জানবো। গ্রামীণ অঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য আয়ুষ্মান ভারত প্রোগ্রামের অধীনে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনে কর্ণাটককে প্রথম স্থান দেওয়া হয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা, গভর্নর হচ্ছেন বাজু ভাই বালা। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটক। নেক্সট কোয়েশ্চানে আমরা যাব, মহিলা রাগবি বিশ্বকাপ 2022 কোন দেশে আয়োজিত হবে? তো মহিলা রাগবি বিশ্বকাপ 2022, এটা কিন্তু 2021 হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 এর জন্য এটা 2022 হবে এবং এটা নিউজিল্যান্ডে হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, প্রধানমন্ত্রী রয়েছেন জেসিন্ডা আর্ডার্ন, কারেন্সি হচ্ছে ডলার। নেক্সট দেখো, কে 2021 প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট আরোহণ করলেন? অর্থাৎ 2021 প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন, তো তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা নন, 2021 প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, নাম হচ্ছে তাশি ইয়ংজম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, তাশি ইয়ংজম। তো তাশি ইয়ংজম হচ্ছেন অরুণাচল প্রদেশের একজন 27 বছর বয়সী মহিলা, তিনি 2021 প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন। এখন তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেব, যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে এভারেস্ট জয় করেছেন, প্রথম ভারতীয়। তো এই যে তাশি ইয়ংজম, আশা করছি যে তোমাদের বুঝাতে পারলাম, তাশি ইয়ংজম কিন্তু 2021 প্রথম। ঠিক আছে, হোমওয়ার্কটা হচ্ছে যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে এভারেস্টে প্রথম চড়েন, এভারেস্ট প্রথম জয় করেছিলেন কে, তোমরা সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চান দেখো, সম্প্রতি কে তিব্বত নির্বাসিত সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন? তো তিব্বত নির্বাসিত সরকারের সম্প্রতি রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন পেনপা শেরিং, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, পেনপা শেরিং। নেক্সট কোয়েশ্চান, প্রয়াত হলেন জে কে দত্ত বা জে কে দত্ত, তিনি কে ছিলেন? তো তিনি প্রাক্তন এনএসজি, প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন। তো এনএসজি এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন, এনএসজি যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 26/11/2008 বা 26/11 মুম্বাই জঙ্গি হামলার টেরর অ্যাটাক রেস্কিউ অপারেশনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যেটাকে ব্ল্যাক টর্নেডো অপারেশন বলা হয়ে থাকে। কোভিড-19 আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন, এবং এই যে এনএসজি এর প্রাক্তন ডিরেক্টর ছিলেন তিনি 2006 থেকে 2009 সাল পর্যন্ত, এবং 1971 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। এখানে আরেকটা হোমওয়ার্ক দেবো তোমাদের, যে এনএসজি এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন, তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা হলো দু নম্বর হোমওয়ার্ক, দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করে তোমরা জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি মার্থা কুমি কোন দেশের প্রথম মহিলা মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন? তো মার্থা কুমি সম্প্রতি কেনিয়ার প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কেনিয়াতে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেনিয়ার ক্যাপিটাল হচ্ছে নাইরোবি, প্রেসিডেন্ট হচ্ছেন উগুরু কেনিয়াট্টা, কারেন্সি হচ্ছে কেনিয়ান সিলিং। এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই সিলিং, এই কারেন্সিটা কিন্তু বহুবার পরীক্ষাতে দিয়ে দেয় যে কেনিয়ার কারেন্সি হচ্ছে সিলিং। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 10টি প্রশ্ন শেষ হলো, দুটো হোমওয়ার্ক দিয়েছি আজকে তোমাদের, সেই দুটো হোমওয়ার্ক তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। এক নম্বর হচ্ছে যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে এভারেস্ট জয় করেন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এনএসজি এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন, দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করো। ক্লাস ভালো লাগলে এক্ষুনি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, 1000 লাইকের টার্গেট রাখছি আমরা, আশা করছি তোমরা টার্গেট পূর্ণ করে দেবে। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, প্রত্যেকে জয়েন করো, সেখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমরা দিয়ে থাকি, বিভিন্ন নোটিশগুলো পাবলিশ করে থাকি সেখানে। ঠিক আছে, তো টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, ফেসবুক গ্রুপ জয়েন করো, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তো দ্বিতীয় চ্যানেলটাও তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, সেখানে 7:30 PM প্রত্যেক দিন স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ।